2022 সালে স্বাধীনতা দিবসে লালকেলা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশ থেকে ব্রিটিশ শাসন এবং দাসত্বের চিহ্ন মুছে ফেলতে হবে। বর্ষপূর্তির আগে প্রধানমন্ত্রীর সেই ডাক আইন হিসেবে প্রস্তাবিত হল। শুক্রবার লোকসভায় তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই তিনটি বিলেই দেশের অপরাধমূলক বিচার ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 15 আগস্ট আজাদীকে অমৃত মহোৎসব শেষ হবে, 16 আগস্ট থেকে স্বাধীনতার 100 বছরের যাত্রা শুরু হবে। গত বছর প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে 5টি শপথ নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল দাসত্বের ইতি টানা। আজ আমি 3টি বিল পেশ করব যা ভারতের দণ্ডবিধির প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্ডিয়ান পেনাল কোড 1860, ক্রিমিনাল প্রসিডিওর কোড 1858 এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এই তিনটি আইনে পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন আনা হবে। এই তিনটি বিলই আপাতত স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। এই আইনগুলিতে পরিবর্তনের প্রয়োজনের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় বলেন, ঔপনিবেশিক শাসনকালে ইংরেজরা এই আইনগুলি তৈরি করেছিলেন, এর বদলে আমরা নতুন আইন আনছি। পুরনো এই আইনগুলির মূল ভিত্তি ছিল ইংরেজ শাসনকে মজবুত করা। এই আইনের উদ্দেশ্য ছিল দণ্ড দেওয়া, ন্যায়ের জন্য নয়। এর বদলে নতুন 3 আইন ভারতীয় সংবিধানে নাগরিকদের যে অধিকার দেওয়া হয়েছে তাকে সুরক্ষা দেবে। এই আইনের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং ন্যায় বিচার পাইয়ে দেওয়া। অপরাধ বোধ তৈরির প্রয়োজন যেখানে সেখানে কেবল শাস্তির বিধান আনা হবে। 2023 সাল অবধি যে ক্রিমিনাল জাস্টিস আইন মেনে চলা হচ্ছিল তার বদলে এই আইন আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, মহিলাদের উপরে অত্যাচারের থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। নতুন আইনে মহিলাদের উপর অত্যাচারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মহিলা ও বালকদের উপরে অত্যাচারকে প্রথম অধ্যায় আনা হচ্ছে, এরপর হত্যা ও মানব শরীরের সঙ্গে অপরাধকে স্থান দেওয়া হয়েছে। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इस देश के सामने गत 15 अगस्त को लाल किले की प्राचीर से अपना उद्बोधन देते हुए 5 प्रणों को देश की जनता के सामने रखा था। माननीय अध्यक्ष जी, ये 5 प्रण में से एक प्रण था कि हम गुलामी की सभी निशानियों को हम समाप्त कर देंगे, हमारे मन से वो बोझ को दूर करें। माननीय अध्यक्ष जी, आज मैं जो विधेयक 3 विधेयक एक साथ लेकर आया हूं, वो तीनों विधेयक एक प्रकार से मोदी जी ने जो 5 प्रण लिए हैं उसमें से एक प्रण की अनुपालना करने वाले हैं। माननीय अध्यक्ष जी, ये तीनों विधेयक दंड विधान प्रक्रिया, क्रिमिनल जस्टिस सिस्टम को बेसिक कानून, इसके लिए मूलभूत कानून ये 3 विधेयक के अंदर है। एक है इंडियन पिनल कोड जो 1860 में बनाया गया, दूसरा है क्रिमिनल प्रोसीजर कोड जो 1898 में बनाया गया, और तीसरा है इंडियन एविडेंस एक्ट जो 1872 में बनाया गया। 1860, 1898 और 1872 में अंग्रेजों द्वारा बनाए गए, अंग्रेजों की संसद के द्वारा पारित किए गए ये तीनों कानूनों को समाप्त कर आज हम तीनों नए कानून पुरस्कृत करने के लिए मैं आया हूँ। আইনের এই পরিবর্তনের কারণ হিসেবে তিনি বলেন, মোদীজি আমাদের আগেই বলেছিলেন আইনের পর্যালোচনা করে সময় উপযুক্ত আইন আনা উচিত। দীর্ঘ আলোচনা করে এই আইনগুলি আনা হয়েছে। 2019 সালে আমি সমস্ত বিচারপতি আইন বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখেছিলাম, পরে সংসদের চিঠি লিখি। সমস্ত পর্যালোচনা আলোচনার পর আজ এই বিলগুলো আইনে পরিণত হচ্ছে। 4 বছর ধরে এই বিল নিয়ে আলোচনা করা হয়েছে। ভি রিপোর্ট, আর ইনিউজ।